গর্ভাবস্থায় বলা হয় যে তোমাকে দুজনের জন্য খেতে হবে, এটা আসলে কতটুকু মানে ঠিক? অবশ্যই এটা সত্যি, কারণ একটা মা এখানে শুধু শুধু তার শারীরিক, এখানে দুজনের শারীরিক পরিবর্তনটা হচ্ছে। মার শারীরিক পরিবর্তনটা হচ্ছে কারণ অনাগত সন্তান থেকে ধারণ করার জন্য তার প্রতিটা বডি সিস্টেমে চেঞ্জ হচ্ছে, তার শরীরে ক্যালসিয়ামের চাহিদা, তার শরীরে রক্ত পাতলা হয়ে যাচ্ছে, মানে তারও যে পরিবর্তনগুলো হচ্ছে, সাথে সেই পরিবর্তনগুলো কেন হয়ে থাকে, বাচ্চাটাকে যাতে সে নিউট্রিশনটা সাপ্লাই দিতে পারে, এবং বাচ্চাটা নিউট্রিশনের উপরে সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট মায়ের উপরে। সুতরাং মাকে যদি সঠিকভাবে খাওয়ানো হয়, সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ গিয়ে বাচ্চার কাছে গিয়ে পৌঁছাবে। সুতরাং মা শুধু নিজের জন্য, শারীরিক গঠনের জন্য বা শারীরিক সমস্যার জন্য যে উনি খাবেন তা কিন্তু না, সাথে সাথে উনি সন্তানের ব্রেন ডেভেলপমেন্ট, মাসল ডেভেলপমেন্ট, বোনস ডেভেলপমেন্ট, শরীরের প্রত্যেকটা ডেভেলপমেন্টের জন্যই কিন্তু বাচ্চাটা তার মায়ের উপর নির্ভরশীল। সুতরাং মাকে খাওয়ালে পুষ্টিকর যে ধরনের খাবারগুলো খেলে বাচ্চার গঠন সম্পূর্ণ হয়, সেই ধরনের খাবারগুলি মাকে খেতে হবে। এবং অবশ্যই মাকে ডবল ভাত আমি ডবল খেতে বলবো না, আমি বারবার কিন্তু এই কথাটা বলি যে কার্বোহাইড্রেটের উপরে আমরা অত বেশি প্রেশার দিব না, বাট প্রোটিন এবং মিনারেলস এবং অন্যান্য যে জিনিসগুলো ওগুলো মাকে বেশি খেতে হবে। ডেয়ারি প্রোডাক্টস যেমন দুধ, ডিম, এগুলো বেশি খেতে হবে।